জনসাধারণের কাছে এরা পরিচিত হিজড়া বা বৃহন নলা হিসেবে। একটু ভদ্রস্থ ভাষায় বলতে গেলে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ এরা। কোনো একটি বাড়িতে সামাজিক অনুষ্ঠান হলে পরে এদের হঠাৎ উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণত মানুষের কাছ থেকে মাঙ্গন নিয়েই জীবন ধারণ করে তারা, কিন্তু এরাও মানুষ, এদেরও হৃদয় আছে। আর তাই বন্যার ভয়াল রূপে চারিদিকে যখন ত্রাহি ত্রাহি রব, ঠিক তখনই ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালো এই তৃতীয় লিঙ্গের মানুষজনরা। শনিবার একাধিক ছোট গাড়ি ভর্তি খাদ্য সামগ্রী নিয়ে এরা ঘুরে বেড়ালেন রাজধানীর বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে। ত্রাণ শিবিরে আশ্রিতদের বিতরণ করলেন চাল, ডাল, আলু, লবণ প্রভৃতি খাদ্য সামগ্রী। এদিন তাদেরই একজন জানান, মানুষের কাছ থেকে মাঙ্গন নিয়ে জীবন ধারণ করছেন তারা, আর এই মানুষজনদের একাংশ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তাই এই সময়ে তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবেই ত্রাণ শিবিরে আশ্রিতদের যথাসম্ভব খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন তারা। আমরা নমস্কার সবাইকে, ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমাধ্যমে যারা আছেন সবাইকে নমস্কার। আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে, মানুষরা শিবিরে উঠেছে, আমরা আসছি শিবিরে। আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব, বিভিন্ন জায়গায় যাব। আর আমরা আগরতলাতে এখানে বরতাল স্কুলে আছি, এখন বর্তমান দিচ্ছি আমরা চাল, ডাল, আলু, লবণ, ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি, সবার পাশে দাঁড়াচ্ছি। সবার থেকে আমরা একটা বীর বকশিস, একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই, যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে, আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি, এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি। আমরা ভার্জেন্টা কিনার মাসি, ভারতবর্ষ আমাদেরকে শক্তি দিয়েছে, আমরা ভালোই কিছু করতে চাই। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো তৃতীয় লিঙ্গে জনসাধারণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। আর এই দুর্যোগের সময়ে বৃহন্নলাদের কাছ থেকে সাহায্য পেয়ে অভিভূত রাজধানীর বিভিন্ন শিবিরে আশ্রিত অসহায় মানুষরা। এদিন রাজধানীর বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত বিপন্নদের অনেককেই বলতে শোনা গেল এই ধরনের ঘটনা তারা ভুলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।